শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের এটিএম জাফর আলম মিলনায়তনে ১৮ অক্টোবর শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হয়েছে। এতে গণভবন থেকে ভার্চুয়ালি সরাসরি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আমিনাল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভীষণ কান্তি দাস, কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মোর্শেদ হোসেন তানি, অনলাইনে যুক্ত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদুল্লাহ। শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে সকাল থেকে জেলা পর্যায়ে বিভিন্ন স্কুলে চিত্রাঙ্কন, ব্যাডমিন্টন সহ নানা ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও এই দিবস উপলক্ষে জেলা উপজেলা সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে এই সভার সমাপ্তি হয়। স্বরূপ চক্রবর্তীর তথ্যচিত্রে বাঁধন সরকার, সিসিএন, কক্সবাজার।